চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থী হাতে গোনা পাওয়া যাবে না বললেই চলে, যাদের জেরান্ড এবং পার্টিসিপেশন নিয়ে সমস্যা হয় না। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, এমন একটা ট্রিক্স নিয়ে কথা বলবো যেখানে আপনি যেটাকে জেরান্ড জানেন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল জানেন সেটা হয়ে যাবে কি বলুন তো জেরান্ড। যেমন যদি বলা হয় যে আপনি কোন একটা প্রশ্ন পাইলেন আর ওইখানে দেখবেন সেন্টেন্সের শুরুতে কি আছে বলুন তো, আয়নযুক্ত ওয়ার্ড আছে, আপনি মোটামুটি আনডাউটলি আপনি ওটাকে জেরান্ড দেখে চলে আসবেন। কেন? কারণ আপনি শিখেছেন যে সেন্টেন্সের শুরুতে আইএনজি থাকলে সেটা কি হয়, জেরান্ড হয়। চলেন আজকে এই ভুলটা ভেঙে ফেলি। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, বলা হয়েছে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, আমাদের এই টেলিং শব্দ হচ্ছে আমাদের ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারলো, এই কারণে এটার নাম জেরান্ড। কিন্তু দ্বিতীয় বাক্যতে যদি তাকাই আমরা, টেলিং লাইস উই ক্যান নট উইন, মিথ্যা বলে আমরা কোনো কিছু জয় করতে পারি না, এই বাক্যের ভার্ব হচ্ছে ক্যান নট উইন, ফাইনাইট ভার্ব ফ্রেজ, এই বাক্যের ভার্ব হচ্ছে আমাদের মূলত উইন, উইন ভার্বের সাবজেক্ট হিসাবে কিন্তু আমাদের উই বসেছে, টেলিং শব্দটা বসতে পারলো না। তার মানে সেন্টেন্সের শুরুতে আইএনজি ওয়ার্ড থাকলেই সেটা জেরান্ড হয়ে যাবে, বিষয়টা এইরকম না, দেখতে হবে দ্বিতীয় কোনো সাবজেক্ট আছে কি না। যদি দ্বিতীয় কোনো সাবজেক্ট না থাকে সেন্টেন্সের শুরুতে বসা আইএনজি ওয়ার্ডটা জেরান্ড, যদি দ্বিতীয় সাবজেক্ট থেকে যায় তখন সেন্টেন্সের শুরুতে বসা আইএনজি ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল। চলেন আমরা আরেকটা প্রশ্ন সলিউশন করার চেষ্টা করি। বলছে ওয়াকিং ইন দ্য মর্নিং উই ক্যান কিপ আ বডি ফিট, সকালবেলা হেঁটে আমরা কি আমাদের কি করতে পারি শরীরকে সুস্থ রাখতে পারি, ফিট রাখতে পারি। এই বাক্যে আমাদের ভার্ব কোনটা বলেন তো, আমাদের এই ক্যান কিপটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফ্রেজ বা কিপটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এই কিপ ভার্বের সাবজেক্ট দেখেন দ্বিতীয় একটা দ্বিতীয় সাবজেক্ট পেয়ে গেছি, এই দ্বিতীয় সাবজেক্ট থাকলে আমাদের সেন্টেন্সের শুরুতে থাকা আইএনজি ওয়ার্ডটুকু আমাদের কি আসবে না, জেরান্ড হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তার মানে এই বাক্যে চেঞ্জ ওয়াকিং শব্দটা কি বলুন তো, এই বাক্যে ওয়াকিং শব্দ হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা সেন্টেন্স দেখাবো, যেমন চেঞ্জিং ব্যাড হ্যাবিটস হেল্পস আস টু বি সাকসেসফুল, খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা আমাদের কি করতে হবে, সফল হতে সাহায্য করে। আমাদের এই বাক্যের ভার্ব কোনটা বলুন তো, হেল্পস। দেখেন তো এই ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সের শুরু পর্যন্ত দ্বিতীয় কোনো সাবজেক্ট আছে কি না, না দ্বিতীয় কোনো সাবজেক্ট আমরা পাই না, এই জন্য চেঞ্জিং শব্দ হচ্ছে আমাদের কি বলেন তো, জেরান্ড, কারণ ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে। এতক্ষণের আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে দেখবেন চেঞ্জিং ব্যাড হ্যাবিটস উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ এন্ড অলসো দ্য ওয়ার্ল্ড, খারাপ গুণগুলো ত্যাগ করে আমরা শুধু আমাদের জীবন নয় আমরা পৃথিবীকেও চেঞ্জ করে দিতে পারি। এইখানে সেন্টেন্সের শুরুতে আইএনজি ওয়ার্ড আছে, আপনি এতদিন জানতেন এটা জেরান্ড হবে, এবার বলেন যদি ক্লাসটা বুঝে থাকেন এটা জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। ক্লাসগুলো কেমন হচ্ছে জানাবেন। আল্লাহ হাফেজ।